ডিলিমিটেশন নিয়ে অসহায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। আমার সিট নেই, আমি কি করব, উপায় নেই। দল চাইলে শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। বরাকে 15টি আসন করার মতো পপুলেশন নেই, এজন্যই 13টি করা হয়েছে, চাঞ্চল্যকর মন্তব্য সাংসদের। দল চাইলে শিলচর লোকসভা আসন থেকেও নির্বাচনে অবতীর্ণ হতে পারেন, ইঙ্গিতবাহী মন্তব্য সাংসদ কৃপানাথ মালার। হব, কষ্ট ঠিক আছে, কিন্তু কথা হল যে ডিলিমিটেশন মানুহৰ কাৰণে হোৱা নাই না, কৃপানাথ মালাৰ কাৰণে কৰিমগঞ্জ সংৰক্ষিত ৰাখিব লাগিব, এনেকুৱা কথা নাই। এইটো এটা পলিচি আছে, এচি পপুলেশ্যন য'ত বেছি থাকিব সেইটো হ'ব, এচি হ'ব। এই হিচাপত দেখিছে যে আমাৰ শিলচৰটো পপুলেশ্যন বেছি হ'ব, শিলচৰ এচি হৈছে, কৰিমগঞ্জ অপেন হৈ গ'ল। এতিয়াতো মোৰ আৰু ছিট নাই আৰু, মই কি কৰিব, উপায় নাই আৰু। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভা শেষে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিলিমিটেশন নিয়ে করিমগঞ্জের সংসদীয় আসন সংরক্ষণ মুক্ত হওয়ার জন্য সাংসদ রীতিমতো আক্ষেপ করে বলেন, আমার সিট নেই, আমি কি করব, উপায়ও নেই। দল চাইলে শিলচর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি। তিনি আরো বলেন, 15টি কেন্দ্রের জন্য যতটুকু জনসংখ্যার দরকার ততটুকু জনসংখ্যা নেই, তাই বরাকের 15টি বিধানসভা আসন থেকে 2টি আসন কমিয়ে 13টি আসন করা হয়েছে বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। না, আজি এই দিশা মিটিংত বহুত সব ডিপার্টমেন্টত আলোচনা হল আর আমি টার্গেট দি দিছো, আজি আমি সুদিছো কি দিন লাগবে আপনার কক, এখন আমার অফিসারে কেছে 15 দিন, এই একটা কাম 15 দিন করিম, আমি কলি সব ফাইনাল করো আপনার নেক্সট, আমি কোয়ার্টারলি এইটো 3 মাহ পিছর পিছে আমি দিশা মিটিং করে থাকিম, আর আপনাদের যে টার্গেট দিয়া হয়েছে টার্গেটের ভিতরে যদি কমপ্লিট না করে তাহলে বেলেগ অ্যাকশন হব। আজি আমি একদম ডিরেক্টলি কই দিছো, কারণ বরষুণ সিজন আছে, এই ডিপার্টমেন্টের বহুত কাম পেন্ডিং আছে, ওয়াটার রিসোর্স এইটু করব, আজি এইটো টার্গেট আমি দিয়ে দিছো, সোনকালে হব এবার। আর আমি কইছো আজি যে কোয়ার্টারলি আমি মিটিং করি, ম্যাক্সিমাম রিপেয়ার হয়ে গেল, অলপ সলপ কাম এতিয়া বাকি আছে, এটা চলি আছে, কিন্তু এইবার প্রবলেম নাই, সলভ হয়ে যাব, এটু ফ্লাড নহব। হব, কষ্ট ঠিক আছে, কিন্তু কথা হল যে ডিলিমিটেশন মানুষের কারণে হওয়া নাই না, কৃপানাথ মালার কারণে করিমগঞ্জ সংরক্ষিত রাখব লাগবে, এনেকা কথা নাই। এইটো এটা পলিসি আছে, এসি পপুলেশন যত বেশি থাকবে সেইটি হব, এসি হব। এই হিসাবত দেখিছে যে আমার শিলচরটো পপুলেশন বেশি হব, শিলচর এসি হয়েছে, করিমগঞ্জ অপেন হয়ে গেল, এটা তো আর সিট নাই আর, কি করি, উপায় নাই আর। দুটা সিট কমিলে এইটো সেম কথা, পপুলেশন কম আছে, এই 15টা সিটের কারণে যেমন পপুলেশন লাগে ইমান নাই, এর কারণে 13খন করে দিলে। চাও, এইটো আমার ডিপার্টমেন্ট পার্টিয়ে ডিসিশন লব, এতিয়া পার্টিয়ে যদি কয় করিম হয় তো করিম, যতে কয় যাম আর, বিজেপি আমার পার্টি আছে, পার্টি যদি ডিসিশন লব, মোর তো ডিসিশন নাই, বেলে না মো ব্যক্তিগত ইচ্ছা করলেও নহব, আমি তো পার্টি আছো, এটি পার্টি ডিসিশন লব। এটা থাকিব, হব, পার্টি ডিসিশন তো লব, পার্টি আমাকে এনে পেলাই দিব নাকি, কিবা একটা ডিসিশন লব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।